নমস্কার, আমি চিনঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের আবেগে প্রাণের বাসনা রথিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসেই, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিলে গরুজি উঠিছে দারুণ রোষেই। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া নাচিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধনে সাধরে আজকে প্রাণের সাধনে, লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাতে করে, নাচিয়া যখন উঠেছে পরাণে কিসের আধার কিসের পাষাণে, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডরে। আমি ভাঙিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণে কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া ঢিপরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কলে তালে তালে দিব তালি। কবিগুরু বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 101তম জন্মশতবার্ষিকী, সেই উপলক্ষে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠানটা শুরু হলো এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে মালাদানও করা হয়। এবং এখানে একটা চ্যারিটেবল ট্রাস্ট যে আছে, মমতা চ্যারিটেবল ট্রাস্ট নয়, তাদের প্রভাত অনুষ্ঠান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করছি আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে। এই অনুষ্ঠান দুদিনব্যাপী হচ্ছে, আজকে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয়েছে এই অনুষ্ঠান এবং তারপরে রবীন্দ্রভবনে শতাধিক কণ্ঠে রবীন্দ্রনাথ এই অনুষ্ঠান এখন আয়োজিত হলো। অত্যন্ত শুভ দিন সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং সমস্ত পৃথিবীর, শুধু বাঙালি বলবো না, ভারতীয়দের কাছে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং শুভ দিন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এবং সেই দিনে আমার ভাই পিন্টু, যে হাঁটতে পারে না, মায়ের সাথে থাকে এই সুভাষপল্লিতে, সুভাষপল্লি শান্তিনগরে, বহুদিন ধরে আমার কাছে চন্দনদা আমাদের কার্যকর্তা বলেছিল যে পিন্টুর জন্য একটা হুইল চেয়ারে যদি ব্যবস্থা করা যায়। এই ইলেকশন আর এই কাজের মধ্যে কিছুতেই হচ্ছিল না, আজকে বোধ হয় এটাই ডেস্টিনি যে আজকের দিনে কবিগুরুর আশীর্বাদ নিয়ে পিন্টুকে একটি হুইল চেয়ার দিলাম। এবং রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, দুর্নীতি, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, আপনার পাড়া বাড়ি অলি গলি সর্বত্রই আমরা সব খবর দেখাই সবার আগে। চোখ রাখুন টিএসএনএম এর পর্দায়।